আজ 16 জুলাই, আজকের উল্লেখযোগ্য বিষয়। মেক্সিকোতে প্রথম অ্যাটম বোমা পরীক্ষা হয়েছিল 1945 সালে, আজকেরই দিনে। শিক্ষক অনন্ত কুমার সেনের জন্ম। অনন্ত কুমার সেন জন্মগ্রহণ করেন 16 জুলাই 1888 খ্রিস্টাব্দে, মৃত্যু 15 অক্টোবর 1935 খ্রিস্টাব্দে, বরিশালে জন্ম। পিতার নাম মদনমোহন সেন। মহাত্মা অশ্বিনী কুমারের অনুগামী সংগঠক ও আদর্শ শিক্ষক হিসেবে অনন্ত কুমার সেন ইতিহাস প্রসিদ্ধ। সরকারি চাকরি প্রত্যাখ্যান করে প্রধান শিক্ষক রূপে শিক্ষা প্রসারে ব্রতী হন এবং অবিভক্ত বাংলার বিভিন্ন জেলায় বহু স্কুল স্থাপন করেন। অমৃত সমাজ, বরিশাল ন্যাশনাল স্কুল, বরিশাল সেবা সমিতি প্রভৃতি সংস্থার এবং দৈনিক কেশরী পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অনন্ত কুমার সেন। তাঁর সংকলিত পুস্তক স্বরাজ গীতা এককালের ছাত্রদের মনে জাতীয়তাবোধ ও স্বদেশপ্রেম উদ্বোধনে নিত্য পাঠ্য সহায়িকা রূপে সমাদৃত ছিল। শেষ পর্যন্ত ইংরেজ সরকার কর্তৃক পুস্তকখানি বাজেয়াপ্ত হয়েছিল। মহাত্মা গান্ধী প্রেরণায় অসহযোগ আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন অনন্ত কুমার সেন। বিদ্যালঙ্কার উমেশচন্দ্র বটব্যালের মৃত্যু। উমেশচন্দ্র বটব্যাল জন্মগ্রহণ করেন 30 অগস্ট 1852 খ্রিস্টাব্দে, মৃত্যু 16 জুলাই 1898 খ্রিস্টাব্দে, হুগলিতে জন্মগ্রহণ করেন পিতা দুর্গাচরণ বটব্যাল। 1874 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন উমেশচন্দ্র। 1876 খ্রিস্টাব্দে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি এবং সংস্কৃতে বিশেষ ব্যুৎপত্তির জন্য বিদ্যালঙ্কার উপাধি প্রাপ্ত হন। ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে কর্মজীবন শুরু করে পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে স্ট্যাটিউটরি সিভিলিয়ান পদ প্রাপ্ত হন। বিভিন্ন সাময়িক পত্রিকা নিয়মিত ইতিহাস ও দর্শন বিষয়ক প্রবন্ধ লিখতেন। মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে সাংখ্য দর্শন ও বেদ প্রবেশিকা উল্লেখযোগ্য। বৈদিক সোম তাঁর প্রথম প্রকাশিত রচনা। বঙ্গীয় সাহিত্য পরিষদের নামকরণই তাঁর প্রস্তাব অনুসারে হয়েছিল।